গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল গুরুত্বপূর্ণ খবর আপন মানুষ স্বাগত মুজিত ফ্রেন্ডস। প্রত্যেক দিন ভি বহুত গুড়ি পছা পছা খবর সহ যা কি পিএম কিষান কালিয়া যোজনা ঠু আরম্ভ করে রাশন কার্ড, ইশ্রম কার্ড, বড় বড় ঘোষণা এই খবর ভিতরে রয়েছে। তেমন আপন মানে দুই মিনিট অধিক সময় দিয়ে এই ভিডিও নিশ্চিত শেষ পর্যন্ত দেখুন, কারণ আজর ভিডিও দেখা আপনার কোণী নিউজ পেপর কিংবা খবরকাগজ দেখা পড়ব না, সেপাই চালুত ভাই মানে বেশি ডেন করে ভিডিও উপরে নজর পকাই। তবে নজর পকাইবা পূর্ব যদি আমার চ্যানেলে প্রথমে আসি ভিডিও দেখুম, তবে আমার চ্যানেল সবসক্রাইব করে পাখে থাকা ঘণ্টি চিহ্নক দবে অল নোটিফিকেশন দবাই দিও, কারণ আমি যেতবে ভিডিও ছাড়ব আপনার পাখে পৌঁছব সর্বপ্রথমে। নম্বর এক, আসুচি কাল বৈশাখী, তাঁতির মিলব মুক্তি। রাজ্যের গত কিছুদিন হব দিন তাপমাত্রা বৃদ্ধি পাইবা সহ প্রচণ্ড খরা কারণ জনজীবন অস্তব্যস্ত হয়ে পড়ছে। প্রবল গ্রীষ্ম প্রভাব সহ সকাল সকাল তাপমাত্রা 30 ডিগ্রি পার হচ্ছে। তবে এ ভিতরে পাণিপাগ বিভাগ আশ্বস্তিকর খবর আনিছে। কাল বৈশাখী জনিত বর্ষা হওয়ার পূর্বানুমান করেছে পাণিপাগ বিভাগ, ফলে দক্ষিণ ওড়িশার কিছু জেলার এক এই জলীয় বাষ্প পূর্ণ বায়ু উত্তপ্ত বায়ুমণ্ডল পরস্পর সংস্পর্শের প্রতিক্রিয়া যোগ কাল বৈশাখী বর্ষা হয়ে পড়ে, ফলে গ্রীষ্ম প্রবাহর সামান্য নিস্তার মিলব। মাত্র পুঁ 25 তারিখ ঠারু তাপমাত্রার পুঁ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী খবর, এণিকি রাজ্যের সমস্ত জেলার কার্য করবে হোমিওপ্যাথিক মেডিকাল অধিকারী। স্বাস্থ্য সেবায় হোমিওপ্যাথিক সেবায় প্রমুখ ভূমিকা রয়েছে বলে দিনক দিন ইহার চাহিদা বড়িবার লাগিছে। আয়ুষ চিকিৎসার পরিবর্তন ঘটিব, হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক সহিত এবে যোগক সমান পরিমাণে গুরুত্ব দিয়াইব। সেপাই রাজ্য সরকার চিকিৎসা সেবা এবং ভিত্তিভূমি সুদৃঢ় করা পদক্ষেপ গ্রহণ করেছেন। এণিকি রাজ্যের সবু জেলার হোমিওপ্যাথিক মেডিকাল অধিকার কার্য করব। এসহ আয়ুর নির্দেশালয়ের উপনির্দেশক এবং যুগ্ম নির্দেশক মধ্য কার্য করবে বলে নিষ্পতি নিয়েছে। পূর্ব রাজ্যের 30টি জেলার 15 জন হোমিওপ্যাথিক মেডিকাল অধিকারী কার্য করুবা বেলে এবে উক্ত পদ সংখ্যা 30 বৃদ্ধি করা যাইছে। পরবর্তী খবর, আসিলা পুঁ সমস্ত মানুষঙ্ক বার্ড ফ্লু কু নিয়ে পুঁ এক ঝটকা, লোকঙ্ক আসিছে বি খারাপ খবর। বিশেষজ্ঞ মানে দিয়েছেন চিন্তা বড়া ভলি খবর, পক্ষী বিশেষ করে কুকুড়া মানে বার্ড ফ্লুরে সংক্রমিত হুম, কিন্তু এই মারাত্মক ভাইরসে জনে ফার্ম শ্রমিক সংক্রমিত হয়েছেন। তবে আমেরিকার টেক্সালরে জনে শ্রমিক নমুনার বড় ফ্লু কিংবা বার্ড ফ্লু ভূতাণু ঠাব হওয়ার বিশেষজ্ঞ মানে সমস্ত সতর্ক করে দিয়েছেন। এপ্রিল 1 জনে ব্যক্তি শরীরর বার্ড ফ্লু ভূতাণুর ঠাব হয়ে আমেরিকার সিডিসি পক্ষ নিশ্চিত করা যাইছে। পরবর্তী খবর, ভারতর এভারেস্ট মশলা আমদানি উপরে রোগ লগাইলা সিঙ্গাপুর। ভারতর চর্চিত মশলা ব্রান্ড এভারেস্টর ফিস করি উপরে প্রতিবন্ধক লগাইছে সিঙ্গাপুর। এপ্রিল 18 জারি এক বয়ান অনুযায়ী সিঙ্গাপুর খাদ্য পরীক্ষা সুরক্ষা এজেন্সি এভারেস্ট ফিস করি মশলাকে বাজারর ফেরি নেওয়া আদেশ দিয়েছেন। প্রকৃতির অভিযোগ হয়েছে যে ভারতর আমদানি হওয়া এই মশলারে এথিনিল অক্সাইড নামক কীটনাশক মাত্রা অধিক মিলুছি, যা মানব শরীর উপযুক্ত নহে। এই অভিযোগ পরে সিঙ্গাপুর খাদ্য এজেন্সি মশলার আমদানি করুবা এসপি মুথাইয়া আন সনকু উৎপাদর ফেরি নেওয়া নির্দেশ দিয়েছে। পরবর্তী খবর, মহিলাঙ্ক সুরক্ষা পাই পুলিশের নয়া পদক্ষেপ। মহিলাঙ্কু দুর্ব্যবহার ছাড় নহে ভুবনেশ্বর ছাড় রোড রোমিওঙ্কু এভলি সতর্কবাণী শুনাইছে কমিশনারেট পুলিশ। রোড রোমিওঙ্কু সাবার লক্ষ্যে টিম হর হাই এফিসিয়েন্স রেসপন্স গড়া যাইছে। এক টোল ফ্রি নম্বর 6372500400 জারি হয়েছে, নচেত 112 কু ডায়াল করে অভিযোগ করা পুলিশ পরামর্শ দিয়েছে। পরবর্তী খবর, পুঁ চলিত শিক্ষাবর্ষর ষষ্ঠর দশম শ্রেণী লাগি কার্যক্ষম হব পারফরমান্স ট্রেনিং সেল। চলিত শিক্ষাবর্ষর পুঁ আরম্ভ হওয়া যাচ্ছে পারফরমান্স ট্রাকিং সেল।
ସେଥିପାଇଁ ସରକାରୀ ସ୍କୁଲରେ ପାଠ ପଢ଼ୁଥିବା ଷଷ୍ଠରୁ ଦଶମ ଶ୍ରେଣୀ ପର୍ଯ୍ୟନ୍ତ ଛାତ୍ରଛାତ୍ରୀ ଉପକୃତ ହୋଇପାରିବେ। ଉଚ୍ଚ ପ୍ରାଥମିକ ସ୍ତରରୁ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କୁ ଶିକ୍ଷାର ଆଗକୁ ନେବା ସହ କ୍ରୀଡ଼ା ନୃତ୍ୟ ସଙ୍ଗୀତ ଏବଂ ପ୍ରତିଟି ପିଲାଙ୍କ ମଧ୍ୟରେ ଥିବା ଦକ୍ଷତା ବୃଦ୍ଧି ଲାଗି ଆରମ୍ଭ ହେବ ଅଭିନବ ପ୍ରୟାସ, ଯେଉଁଥିରେ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ଦକ୍ଷତା ଏବଂ ସେମାନଙ୍କ ଭିତରେ ଥିବା ପ୍ରତିଭାକୁ ଗୁରୁତ୍ୱ ଦେବା ସହ ସରକାରୀ ସ୍ତରରେ ପିଲାଙ୍କୁ ସମସ୍ତ ସାହାଯ୍ୟ ଯୋଗାଇ ଦିଆଯିବ। ସ୍କୁଲ ଏବଂ ଗଣଶିକ୍ଷା ବିଭାଗ ପକ୍ଷରୁ ଏଥିପାଇଁ ସ୍ୱତନ୍ତ୍ର ବ୍ଲୁପ୍ରିଣ୍ଟ ପ୍ରସ୍ତୁତ ହେଉଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର ଜନୁଛି, ଓଡ଼ିଶା ଅଂଶୁଘାତରେ ଜଣେ ମୃତ 71 ଆକ୍ରାନ୍ତ। ଅଂଶୁଘାତରେ ଏଯାଏ ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଥିବା ସୂଚନା ମିଳିଛି। ବାଲେଶ୍ୱରରୁ ଜଣଙ୍କ ମୃତ୍ୟୁ ହୋଇଥିବା କହିଛନ୍ତି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ନିର୍ଦ୍ଦେଶକ ନିରଞ୍ଜନ ମିଶ୍ର। ଏଯାବତ୍ ସାରା ରାଜ୍ୟର ଅଂଶୁଘାତ ଏବଂ ହିଟ୍ ରିଲେଟେଡ୍ କନେକ୍ସନ୍ସର ମୋଟ 71 ଜଣ ଆକ୍ରାନ୍ତ ହୋଇଛନ୍ତି। 71 ଜଣଙ୍କ ମଧ୍ୟରୁ ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲାରୁ ସର୍ବାଧିକ 35 ଆକ୍ରାନ୍ତ ହୋଇଥିବା ନେଇ ସୂଚନା ଦେଇଛନ୍ତି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ନିର୍ଦ୍ଦେଶକ। ଏବଂ ମୟୂରଭଞ୍ଜରୁ 7, ଅନୁଗୁଳରୁ 7 ଜଣ ଅଂଶୁଘାତ ଜନିତ ସମସ୍ୟା ନେଇ ଡାକ୍ତରଖାନାରେ ଭର୍ତ୍ତି ହୋଇଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଖବର ରଥଯାତ୍ରା ପାଇଁ ପୁରୀରେ ପହଞ୍ଚିଲା ରଥ ଦୌଡ଼ି। ବିଶ୍ୱ ପ୍ରସିଦ୍ଧ ରଥଯାତ୍ରା ପାଇଁ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ପୁରୀରେ ପହଞ୍ଚିଲା ରଥ ଦୌଡ଼ି। ସମୁଦାୟ 26 ଦୌଡ଼ି ଶ୍ରୀମନ୍ଦିର କାର୍ଯ୍ୟାଳୟରେ ପହଞ୍ଚିଛି। ପୁରୀ ବୀର ପ୍ରତାପପୁରରେ ଥିବା ଓଡ଼ିଶା ସମବାୟ କଡ଼ା ନିଗମ ପକ୍ଷରୁ ପ୍ରସ୍ତୁତ କରାଯାଇଛି ଏହି ଦୌଡ଼ିକୁ। ପ୍ରାୟ 1 ମାସ ଧରି 14 ଜଣ କାରିଗର ଏହି ରଥ ଦୌଡ଼ି ପ୍ରସ୍ତୁତରେ ଲାଗିଥିଲେ। ପରବର୍ତ୍ତୀ ଖବର ଏହିମାନଙ୍କୁ ମିଳିବ 15,000 ଟଙ୍କା। ସୁରକ୍ଷିତ ଜୀବନ ପାଇଁ ନିବେଶ ନିତାନ୍ତ ଆବଶ୍ୟକ। ଏଭଳି କରିବା ଦ୍ୱାରା ପରୋକ୍ଷ ଭାବରେ ଆମ ସଞ୍ଚୟ ବୃଦ୍ଧି ପାଇବା ସହ ଭବିଷ୍ୟତ ସୁରକ୍ଷିତ ହୋଇଥାଏ। ତେବେ ଏଥିପାଇଁ କେତେକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ପଲିସି ବା ସ୍କିମ୍ ବା ଯୋଜନା ରହିଛି। ଏହିସବୁ ଯୋଜନା ବିଷୟରେ ଜାଣିବାକୁ ନିହାତି ଆବଶ୍ୟକ। ଆପଣଙ୍କ ଏଭଳି ସ୍କିମ୍ ଆପଣଙ୍କୁ ଲକ୍ଷ୍ୟପତି କରିବାରେ ସହାୟକ ମଧ୍ୟ ହୋଇପାରିବ। ତେବେ ଭାରତ ସରକାରଙ୍କ ସମେତ ରାଜ୍ୟ ସରକାର ଏବଂ କେତେକ ଅନୁଷ୍ଠାନ ପାଖରେ ଏଭଳି ଏକ ଅଧିକ ସ୍କିମ୍ ରହିଛି ଯାହା ଆପଣଙ୍କ ନିବେଶ କରିବା ତରିକାକୁ ବଦଳାଇ ଦେଇପାରେ। ଏ ପଲିସି ମାତ୍ର 200 ଟଙ୍କା ନିବେଶ କରି 88,00,000 ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ମେଚ୍ୟୁରିଟି ଟଙ୍କା ପାଇପାରିବେ। ତେବେ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ଦ୍ୱାରା ସମର୍ଥିତ ଭାରତୀୟ ବୀମା ନିଗମର ନିବେଶ କରିବା ଦ୍ୱାରା ଅନେକ ପ୍ରକାର ବେନିଫିଟ୍ ପ୍ରାପ୍ତ କରିପାରିବେ। ଏହା ଏକ ମାର୍କେଟ୍ ଅଲିଙ୍କଡ଼୍ ପଲିସି ଅଟେ ଯାହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ ପଲିସି ସୁରକ୍ଷା ସହ ମେଚ୍ୟୁରିଟି ଗ୍ୟାରେଣ୍ଟି ମିଳିଥାଏ ଏବଂ ପଲିସି ଧାରକଙ୍କୁ 5 ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜୀବନ ବୀମା କଭର୍ ମଧ୍ୟ ରହିଥାଏ, ଯାହାକି LIC ଜୀବନ ପ୍ରଗତି ଯୋଜନା ପରିଣତ ବିଷୟ ପାଇଁ ନିବେଶ ବା ପେନ୍ସନ୍ ସ୍କିମ୍ ଚାହୁଁଥିଲେ ଏହି ପଲିସିକୁ ସର୍ବୋତ୍ତମ ବୋଲି ମଧ୍ୟ କୁହାଯାଏ। ଆପଣ ଯଦି ପ୍ରତିଦିନ 200 ଟଙ୍କା ସଞ୍ଚୟ କରିବା ସହ ଏହାକୁ ନିବେଶ କରନ୍ତି ତାହେଲେ ମାସ ଶେଷରେ 6,000 ଟଙ୍କା ସେଭିଂ କରିପାରିବେ। ଏହି କ୍ରମରେ ବାର୍ଷିକ 72,000 ଟଙ୍କା ସଞ୍ଚୟ ହୋଇଥାଏ। ଏଭଳି 20 ବର୍ଷ ଧରି ନିବେଶ କଲେ ଆପଣଙ୍କ ସଞ୍ଚୟ ବହୁତ ଗୁଣ ବୃଦ୍ଧି ପାଇବ, କିନ୍ତୁ ଆପଣଙ୍କ ବାସ୍ତବ ସଞ୍ଚୟ କରି ସେହି ସମୟରେ 88,00,000 ଟଙ୍କା ରହିବ। ପରବର୍ତ୍ତୀ ଖବର ଏଣିକି ସରକାର ଦେବେ 11,000 ଟଙ୍କା। ଆସିଲା ସବୁଠୁ ବଡ଼ ଖବର, ମହିଳାଙ୍କ ପାଇଁ ନିୟମିତ ସମୟ ଅନ୍ତରାଳରେ ବିଭିନ୍ନ ଯୋଜନା କାର୍ଯ୍ୟକାରୀ କରୁଛନ୍ତି ସରକାର। ବର୍ତ୍ତମାନ ଏଭଳି ହିଁ ଏକ ଯୋଜନା କାର୍ଯ୍ୟକାରୀ କରିଛନ୍ତି ସରକାର। ଏହି ଯୋଜନାରେ ସାମିଲ ହେଉଥିଲେ ମହିଳାଙ୍କୁ 11,000 ଟଙ୍କା ଯୋଗାଇ ଦେବେ କେନ୍ଦ୍ର ସରକାର। ଏହି ଯୋଜନା ନାମ ହେଉଛି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମାତୃ ବନ୍ଦନା ଯୋଜନା। ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ଭାରତ ସରକାର ମହିଳା ଏବଂ ଶିଶୁ ବିକାଶ ବିଭାଗ ଦ୍ୱାରା ଏହି ଆୟୋଜିତ ହେଉଛି। ଏହି ଯୋଜନା ଦେଶର ମହିଳାମାନଙ୍କୁ ଅନେକ ସୁବିଧା ଯୋଗାଇ ଦେଉଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମାତୃ ବନ୍ଦନା ଯୋଜନା ଅଧୀନରେ ଗର୍ଭବତୀଙ୍କୁ ବିଭିନ୍ନ କିସ୍ତିରେ 11,000 ଟଙ୍କା ଆର୍ଥିକ ସହାୟତା ପ୍ରଦାନ କରାଯାଉଛି। ଏହି ଯୋଜନା ଭାରତର ସମସ୍ତ ରାଜ୍ୟରେ ଲାଗୁ ହୋଇଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମାତୃ ବନ୍ଦନା ଯୋଜନାରେ ଗର୍ଭବତୀ ଏବଂ ସ୍ତନ୍ୟପାନ କରାଉଥିବା ମହିଳାମାନେ ଆବେଦନ ମଧ୍ୟ କରିପାରିବେ। ପରବର୍ତ୍ତୀ ଖବର ଇଶ୍ରମ କାର୍ଡ଼ଧାରୀଙ୍କ ପାଇଁ ଆସିଲା ଏବେ ଖୁସି ଖବର। ଏବେ ବି ଆସିଲା ଇଶ୍ରମ କାର୍ଡ଼ଧାରୀଙ୍କ ପାଇଁ ଖୁସି ଖବର। ନିର୍ବାଚନକୁ ଦୃଷ୍ଟି ରଖି କେନ୍ଦ୍ର ସରକାର ପୁଣି ଇଶ୍ରମ କାର୍ଡ଼ଧାରୀଙ୍କୁ ପ୍ରଥମ କିସ୍ତି ହିସାବରେ 1,000 ଟଙ୍କାରୁ 1,500 ଟଙ୍କା ଦେବା ପାଇଁ ବିଚାର କରୁଛନ୍ତି। ସେଥିପାଇଁ ଆମେ ଆପଣଙ୍କୁ ଅନୁରୋଧ କରୁଛୁ କି ଯଦି ଆପଣମାନେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଏହି ଇଶ୍ରମ କାର୍ଡ଼ ବନେଇ ନାହାନ୍ତି ତେବେ ଆପଣମାନେ ଶୀଘ୍ର ଇଶ୍ରମ କାର୍ଡ଼ ବନେଇ ନିଅନ୍ତୁ ଏବଂ ତା ସହିତ ଏଥିରେ ଆଗକୁ ପୁଣି ବଡ଼ ସୁବିଧା ମଧ୍ୟ ମିଳିବାକୁ ଯାଉଛି। ଆପଣଙ୍କୁ
ଗୋଡ଼ଟି କିମ୍ବା ହାତଟି ଆପଣଙ୍କୁ ଭାଙ୍ଗିଲେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ 1 ଲକ୍ଷ ଟଙ୍କାର ବୀମା କଭର୍ ମଧ୍ୟ ମିଳୁଛି, ଯାହାକି ସେଥିପାଇଁ ଆମେ ଆପଣଙ୍କୁ ରିକ୍ୱେଷ୍ଟ କରୁଛୁ କି ଆପଣମାନେ ଏଥିରେ ଆବେଦନ ମଧ୍ୟ କରନ୍ତୁ। ଏବଂ ନିର୍ବାଚନକୁ ଦୃଷ୍ଟି ରଖି ସମସ୍ତ ଶ୍ରମ କାର୍ଡ଼ଧାରୀଙ୍କୁ ମଧ୍ୟ ଟଙ୍କା ମିଳିବାକୁ ଯାଉଛି, ସେଥିପାଇଁ ଆମେ ଆପଣଙ୍କୁ ଅନୁରୋଧ କରୁଛୁ କି ଆପଣମାନେ ଆମ ସହ ସଦାସର୍ବଦା ଯୋଡ଼ି ହୋଇ ରହିଥାନ୍ତୁ, କାହିଁକି ନା ଯେଉଁଦିନ ସରକାର ଏଥିରେ ଟଙ୍କା ଦେବାଟା ଆଲାଉନ୍ସ କିମ୍ବା ଘୋଷଣା କରିବେ, ଆମେ ଆପଣଙ୍କୁ ଆଉ ଗୋଟେ ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ଆମ ଚ୍ୟାନେଲ୍ ମାଧ୍ୟମରେ ଆମେ ଆପଣଙ୍କୁ ଜଣାଇଦେବୁ, ତାକୁ ଦେଖି ଆପଣମାନେ କନଫର୍ମ ହୋଇଯିବେ।